বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের বিক্ষোভ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ। রবিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উত্তর জেলা যুবলীগ। বিক্ষোভ মিছিলে বাংলাদেশের স্বাধীনতা পরাজিত শক্তি উগ্র মৌলবাদী সংগঠনের ধারা কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মহাসড়কের ঢাকামুখী ও চট্টগ্রামমুখী সড়ক প্রদক্ষিণ করে দাউদকান্দি প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেন। সমাবেশে নেতারা বলেন, আমরা বলতে চাই এই ভাস্করের উপর যারা হামলা করেছে বাংলাদেশ থেকে তাদেরকে চিরবিতাড়িত করব। বন্ধুরা আমার, সেই প্রত্যাশা কুমিল্লা উত্তর জেলা আজকে করতেছে। আগামী দিনে যেখানে আমরা পাব এই জঙ্গিবাদ সন্ত্রাস জামাত রাজাকার আলবাদর একটি একটি করে তাদেরকে বিচারের আওতায় এনে এদেশের মাটি থেকে উৎখাত করব। বন্ধুরা আমার, আমরা তাদেরকে বলে দিতে চাই যারা এই ভাস্কর্য নামে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, তারা বাংলাদেশের শত্রু। কারণ তারা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আজকে তারা ভাঙতে আসছেন। এর পূর্বে কিন্তু এই দেশে জিয়াউর রহমানের ভাস্কর্য হয়েছে, তখন কিন্তু তারা এই ভাস্কর্য ভাঙার জন্য তারা মাঠে আসেনি, তখন এর বিরোধিতাও করেনি। তাহলে আজকে বুঝতে হবে এই যারা ভাস্কর্য তাদের মূল লক্ষ্য না, এই মূল লক্ষ্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশকে নষ্ট করা। তাই তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাঠে কাজ করব, সবসময় মাঠে থাকব, সবসময় রাজপথ দখল করে থাকব। জঙ্গিবাদের আস্তানা এই বাংলায় আর কখনো হবে না। এই সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন আনোয়ার, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জায়েদ আহমেদ জুলার সহ কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ। সাইফুল্লাহ মাসুমের তথ্য, ভিডিও চিত্র, এক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।